আপনি এখানে বসে আছেন কেন? আমি এখানে বসে আছি, আমি আমার সব ডকুমেন্টস দর পরেও আমার বরের বাড়ি থেকে আমাকে স্বীকৃতি দিচ্ছে না তাই। তো আপনি কার বাড়িতে বসে আছেন? এটা হচ্ছে আমার বরের বাড়ি। আচ্ছা, আপনার বরের নাম কি? নির্মল কুমার মন্ডল। তো উনি কোথায়? ওনার তো ঘরে তালা দেওয়া। নাই, কেউ বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে বাড়ির থেকে। বাড়ির মধ্যে আছে, ভিতরে আছে সবাই। আচ্ছা, কিন্তু বাহির থেকে তালা দেওয়া আছে, পিছনে একটা গেট আছে। তো আপনি কখন এসেছেন এখানে? আমি এখানে এসেছি বিকালে, আমি গত দুই দিন আগে এসেছিলাম, বৃহস্পতিবার দিন এখানে। এখানে আসার পরে ইনারা আমাকে বললো যে ডকুমেন্টস ভুল, আমার যে বিয়ের ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলান সমস্ত ভুল। এখান থেকে প্রধান পৌরাণিক সবাই সময় নিল, রবিবারের দিনে সবাই বিকাল তিন ঘটিকায় বসবে, যদি আমার সমস্ত প্রমাণ সঠিক হয় তাহলে সবাই মিলে আমাকে বাড়িতে, এরা বাড়িতে মাইনে নিতে বাধ্য, কারণ আমার যেহেতু ডকুমেন্টস সঠিক তাহলে আমাকে তো এদের মাইনে নিতেই হবে। আচ্ছা, আমি সমস্ত ডকুমেন্টস প্রমাণ সঠিক দেওয়ার পরেও আজকে আমি সঠিক বিচার পাইলাম না, এই কারণে আমি বসে আছি। তো আপনি কখন আসছেন? আমি এখানে আসছি বিকাল তিন ঘটিকায়। তখন থেকে বসে আছেন? না, কিছুক্ষণ আগে থেকে বসে আছি, সন্ধ্যার টাইমে এখানকার মানে সাধারণ মানুষ প্লাস এখানকার যারা প্রধান পৌরাণিক ইনারা কোন রকম কোন সুবিচার আমাকে দিতে পারেনি, তাই আমি এখানে বসে আছি। আপনার সঙ্গে আর কে আছে? আমার সাথে আর কেউ নেই। এই যে লোকজন দেখছি, এরা কারা? আপনার সাথের লোক না গ্রামের লোক? গ্রামের লোক। ও আচ্ছা আচ্ছা, তো এনারা কিছু বলছে আপনাকে? এনারা কিছু বলেনি, আমি আমার অধিকারের জন্য এখন বসে আছি। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যেহেতু আমি উনাকে বিয়ে করছি আর যেহেতু আমার কাছে সমস্ত প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, সেহেতু উনারা আমাকে মেনে নিতে বাধ্য। তো প্রমাণ যারা দেখতে চাইছিল গতদিনে আপনার কাছ থেকে, হ্যাঁ, তারা কোথায়? তারা সবাই চলে গেছে। তারা কেউ আর মানে? না, কেউ নাই, ওনারা কোনো সুবিচার দিতে পারেনি। প্লাস ইনার বাবা মানে আমার শ্বশুর, ইনি নিজেও বলেছিল যে যদি সমস্ত ডকুমেন্টস সঠিক হয় তাহলে আমরা মেনে নিব। আপনি সব ডকুমেন্টস নিয়ে এসেছেন? আমি সব ডকুমেন্টস নিয়েছি, আমি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, আমি অরিজিনাল কাগজপাতি নিয়ে এসেছি, আমি সব নিয়ে এসেছি। তো এখন যদি এরা কেউ মানে দরজা না খুলে বাড়িতে না তুলে আপনাকে, তখন আপনি কি করবেন? আমার শ্বশুর বাড়ি, সেহেতু সারা দিন রাত 24 ঘন্টা আমি দরজার সামনে বসে থাকবো। এখানে থাকবেন? হ্যাঁ। নাকি আপনি থানার আশ্রয় নেবেন? আমি এখন এখানে বসে থাকবো, এখন বসে থাকার পরে দেখি তাদের কি হয়, তাদের মন ঘুরে নাকি। যাই হোক, এখানে যারা আছেন তাদের কি কোনো বক্তব্য আছে? কেউ কিছু বলতে চাচ্ছেন? আরো কোনো বক্তব্য? আসলে সে সুবিধা পাবে কি না পাবে? কেউ আছে? আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। মেয়ের যখন এই ছেলের সাথে বিয়ে হয়েছে, মেয়ের সম্পূর্ণ ডকুমেন্ট প্রমাণ সবকিছুই আছে, তাই প্রমাণ নিয়ে তার বাড়ি গেটের সামনে বসে আছে পলাতক ছেলে। তো পলাতক, তার বাবা মা তার ভিতরে আছে, তার বাবা মা তার দরজা খুলে দিচ্ছে না, বাইরে তালা দিয়ে ভিতরে আছে, তার বেটার বউকে তো ভিতরে নিচ্ছে না, কারণ ওই মেয়ের সঠিক বিচার আমরা চাই। আপনারা এমের সাথে আছেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি যেহেতু আছেন, কতক্ষণ থাকবেন আমরা জানি না, তারপরে আমরা আছি। তো ইনাদের কারোর সাথে আপনার দেখা হয়নি না বাড়ির? যখন শালিশ বসছিল তখন দেখা হয়েছে, তারপরে যখন আমি বাড়িতে এসেছি তখন থেকে। আজকে কি শালিশ হয়েছে? হ্যাঁ হয়েছে বিকালে, কিন্তু এখানকার যারা প্রধান পৌরাণিক তারা কোন রকম ডকুমেন্টস দেখার পরেও কোন রকম কোন পদক্ষেপ নিতে পারে নাই। তখন আপনাকে কি বলছে যে আমরা বিচার করতে পারলাম? আমরা এর বিচার করতে পারলাম না, কিন্তু তারাই দুই দিন আগে বলেছিল যে তুমি তোমার ডকুমেন্টস নিয়ে আসো, তোমার সুবিচার আমরা নিয়ে দিব, কিন্তু তারাই আজকে নিয়ে দিতে পারেনি। আপনার কি মনে হচ্ছে যে এইভাবে আপনি বিচার পাবেন? হ্যাঁ, আমি এইভাবে বিচার দেখি, আমার সাথে যখন সাধারণ মানুষ আছে তাহলে অবশ্যই আমি বিচার পাব। ভাই কিছু বলার আছে? কারো কিছু বলার আছে? না না না।
ঠিক আছে, আমরা দেখতে থাকি যে আপনি কতক্ষণ আপনার ধৈর্যের পরীক্ষা দিতে পারেন। আর আপনার ভালোবাসা, আপনার কি ভালোবাসে বিয়ে করছেন? ছেলে তো হিন্দু, আপনি তো মুসলমান, তাই না? আমি আমার নিজের ধর্ম ত্যাগ করছি। তারপরে এই অবস্থা, যখন মীমাংসা হচ্ছিল, হ্যাঁ, মীমাংসার মধ্যে থেকে আমাকে উঠায় নিয়ে যায় ঘরের মধ্যে, ওরা ডাইকে বলেছে তুমি টাকা নিয়ে মীমাংস হও। তুমি টাকা লাও, টাকা নিয়ে এখান থেকে চলে যাও, তুমি টাকা নাও নিয়ে এখান থেকে চলে যাও। কারা বলতেছিল? শালিশে যারা যারা বসছে প্রত্যেকটা ব্যক্তি যারা আমাকে ঘরেতে ডাকছিল। ও আচ্ছা, দুই একজনের নাম? নাম আমি তো ওইভাবে বলতে পারবো না, ওইখানে এইখান মানে নাম আমি জানি না সঠিক। না, টাকার অঙ্ক বলেনি। হচ্ছে আতা, আতা আর ঝরু, ঝরু তো অসুস্থ, আতা এই মেন দায়িত্বে ছিল। আর কে ছিল? ওনার নামই আমি জানি। তোর ধর্ম আব্বা আশরাফ বুঝছে নাকি? আপনি যে কাগজপত্রের কথা বলছিলেন আমাদের, হ্যাঁ, তো সেই কাগজপত্র গুলা একটু আমাদের দেখানো যাবে? দেখি আপনি কি কাগজপত্র নিয়ে আসছেন। আচ্ছা, এটা আপনি নকল উঠাইছেন, তাই না? বিয়ে হয়েছে 15 তারিখ, 15 জানুয়ারি 27/12/2023। ও আচ্ছা আচ্ছা, এটা বয়স? হ্যাঁ, এটা হচ্ছে বিয়ের দিন 27/12/2023। ছেলের স্বাক্ষর আছে তো? আমার মোবাইলে আছে অরিজিনাল স্বাক্ষর। এটা হচ্ছে নকল কপি, সেই জন্য। আচ্ছা, এবারে একটু ভিডিওটা একটু দেখেন। আপনার রেজিস্ট্রারি কোথায় হয়েছিল? নাটোর কোর্টে। হ্যাঁ, নাটোর কোর্টে না, ওই উকিলের ওইখানে। ও আচ্ছা আচ্ছা, এখন কি মনে হচ্ছে আপনি ঠিক করেছেন ভুল করেছেন? আচ্ছা, যাই হোক, মানে কারোর প্ররোচনা না নিজে নিজেই, কি কারণে ধর্মান্তরিত হলেন? নাম কি ওনার? নাম আপনি ধর্মান্তরিত মানে সে আপনাকে প্ররোচিত করেনি তো? আপনি ধর্মকে পছন্দ করেন নাকি ব্যক্তিকে পছন্দ করেন? এখন হচ্ছে আপনি আমাদের এখানে কেন এসেছেন? এই বিয়ে রেজিস্ট্রি করতে কি আপনাকে মানে শাসায় বা এইভাবে নিয়ে আসেনি তো? আপনাকে জোর করে আনেননি তো? তাহলে এখানে দেখেন আপনাদের দুইজনের নাম লেখা আছে রেজিস্ট্রি বুকে। হ্যাঁ, আপনি তাহলে আপনার ইয়েটা আপনার স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর করেন, প্রবর্তনা লিখে ব্র্যাকেটে। স্যার বলতো মানে হবে না?
আপনি করেন বসে আছেন তো মনে হচ্ছে কি জানেন রিজিমি করে রাখছেন জানেন।